নমস্কার, আমি অমিত। ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রাখবো, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকার রেল লাইনের ধার থেকে মা ও শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে জোর চাঞ্চল্য এলাকায়। শুক্রবার সকালে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা, তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে ঠিক কী কারণে মৃত্যু তা তদন্ত চালাচ্ছে পুলিশ। মৃতদেহ দুটির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। বাড়ি ফাড়ি জানা গেছে কোথায়? জানা যায়নি, চিনা যাচ্ছে না। আপনার নাম? আমার নাম মনোজ। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। মৃতদেহ নিয়ে গেল।